যাকে বেশি মিস করা দরকার ছিল তাকে আমরা বেশি মিস করি না, বরং মিস করি যাকে মিস করার কারণে জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাই, আচ্ছা বলেন তো দেখি, আজ এই সপ্তাহের মধ্যে আপনি যতবার আপনার প্রেমিক বা প্রেমিকাকে মিস করেছেন, যতবার আপনি আপনার ফ্রেন্ডস অথবা আপনার ফ্রেন্ডস অথবা আপনার বন্ধু বান্ধবীকে যতটা আপনি মিস করেছেন, কসম করে বলেন আপনি ততটা আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিস করেন নাই। বলেন তো হুজুর, আজকে সারা দিনের মধ্যে আমি আমার আল্লাহকে মিস করেছি, আমি আমার নবীকে মিস করেছি, তার মানে আমি আমার নবীকে মিস করেছি। নামাজের মধ্যে যখন দুরুদ পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সেই নবীর নামটা আসার সঙ্গে সঙ্গে আমার কলিজা থরথর করে কেঁপেছে, আমার চোখ থেকে পানি বের হয়েছে, একজনের হয়তো হয় নাই, ঠিক কি না? কারো কারো সারা জীবনে একবারও হয় নাই। আপনি কাকে মিস করছেন? যার কথা চিন্তা করলে আপনার গুনাহ হবে, যার সাথে দেখা করলে আপনার পাপ হবে, যার সাথে কথা বললে পাপ হবে।